এই পৃথিবীর কত বয়স আগে কারা ছিল, আমাদের আগে জিন জাতি, সেটা কোরআনে স্পষ্ট আছে। জিন জাতির আগে কারা ছিল এটা সম্পর্কে হাদিস আছে যে আল্লাহ তাআলা তোমাদের আদমের মতো আরো আদম সৃষ্টি করেছেন, নূহের মতো নূহ, এবং শেষ পর্যায়ে বলা হয়েছে এমনকি তোমাদের মুহাম্মাদের মতো মুহাম্মাদ আরো সৃষ্টি করা হয়েছে। এবং এই কথাগুলি কোরআনে নাই, হাদিসে আছে, কিন্তু কোরআনে এর সমর্থন আছে। সম্মানিত মুসলিম কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সূরা নাহলের 22 নম্বর আয়াত থেকে এখন ধারাবাহিক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, অতপর যারা পরকালে বিশ্বাস করে না, কুলবু মুনকারাতুন, তাদের অন্তরগুলি অস্বীকৃতি জ্ঞাপন করে, আল্লাহর প্রতি তারা স্বীকৃতি জ্ঞাপন করে না। অহম মুস্তাকবিরুন, এবং তারা অহংকারী, তারা অহংকার করে। তার পরকালে বিশ্বাসটাই হলো ইমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পরকালে বিশ্বাসের জন্যই কিন্তু সূরা ফাতিহায় মালিক ইয়াউমিদ্দিন কথাটা, আল্লাহর প্রশংসা করেই মালিক ইয়াউমিদ্দিন কথাটা বলা হয়েছে, যে আল্লাহ তাআলা বিশ্বের দিনের মালিক। তো এজন্য আমরা পরকালে বিশ্বাস করব। পরকাল ছাড়া কোনো মানুষ, কোনো সৃষ্টি ন্যায় বিচার পাবে না পৃথিবীতে। সবাই যার ক্ষমতা আছে সে ক্ষমতাকে ব্যবহার করে, এবং অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে। এবং পৃথিবীতে যে জুলুম অত্যাচার হয়, পৃথিবীর এই সামান্য সময়ে এর বিচার সম্ভব না। একটা মানুষ যদি 100 মানুষকে হত্যা করে, তার বিচার যদি আপনি পৃথিবীতে নিতে চান, তাহলে মনে করেন যে তিনটা মানুষের জন্য রায় হলো যে 30 বছর করে, তার 90 বছর রায় হয়ে গেল সাজা। এখন আরও 97টা লোক আছে, তারাও বিচারপ্রাপ্তি। এখন এই 97টা মানুষের বিচারটা আপনি এই পৃথিবীর এই জীবনে কী করে তার উপরে চাপাবেন? তো এই জন্য পরকাল অনিবার্য, দ্বিতীয় জীবন অনিবার্য, এবং সে জীবন যে খুব দীর্ঘ সময়ের জীবন। নূতন আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে, জান্নাতিদেরও এরকম হায়াত হবে, জাহান্নামীদের এরকম হায়াত হবে। তবে জান্নাতিদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে এই নূতন আকাশ পৃথিবী যেটা পরকাল সৃষ্টি করাবে, সেটা শেষ হয়ে যাওয়ার পরেও জান্নাতিদের নিয়ামত শেষ হবে না। আর জাহান্নামীদেরকে, জাহান্নামীদের সম্পর্কে বলেছেন যে দ্বিতীয় জগৎ, দ্বিতীয় সৃষ্টির আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ যা ইচ্ছা তা করবেন, আপনার রব যা ইচ্ছা তাই করেন। কাফেরদের ব্যাপারে এটা বলা হয়েছে, ব্যবধান আছে। আমাদের বলেছে আতান গায়রা বা জুজ, যে মোমেনদের অনুদান এটা বন্ধ হবে না। আর ওদের ব্যাপার হয়েছে, ওদের ব্যাপারে বলা হয়েছে ইল্লা মাশা রব্বুকা ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, যে ও পর্যন্ত তাদের থাকতেই হবে, এরপরে আপনার রব যা ইচ্ছা করেন তাই করবেন, তার ইখতিয়ার। কি করবেন সেটা আমরা বুঝতে পারছি না, কি হতে পারে সেটা আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ এটা যদি চিন্তা করি। তো এই পৃথিবীতে কত সৃষ্টি আসছে, কত সৃষ্টি অতীত হয়েছে, সামনে আবার আল্লাহ কি করবেন, এগুলি সম্পর্কে আসলে আমরা সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারছি না। এটা আমাদের জ্ঞানের অভাব, এই জ্ঞান আমাদের নাই। এই পৃথিবীর কত বয়স আগে কারা ছিল, আমাদের আগে জিন জাতি, সেটা কোরআনে স্পষ্ট আছে। জিন জাতির আগে কারা ছিল এটা সম্পর্কে হাদিস আছে যে আল্লাহ তাআলা তোমাদের আদমের মতো আরো আদম সৃষ্টি করেছেন, নূহের মতো নূহ, এবং শেষ পর্যায়ে বলা হয়েছে এমনকি তোমাদের মুহাম্মাদের মতো মুহাম্মাদ আরো সৃষ্টি করা হয়েছে। এবং এই কথাগুলি কোরআনে নাই, হাদিসে আছে, কিন্তু কোরআনের সমর্থন আছে। কোরআনের সমর্থনটা হচ্ছে এই, কোরআন বলছে যে পৃথিবীর এই সমুদ্র সমূহ, এই সমস্ত সমুদ্রের পানিকে যদি কালিতে পরিণত করা হয়, এবং পৃথিবীর সমস্ত গাছগুলোর কাঠ এর দ্বারা যদি কলম তৈরি করা হয়, এবং এর দ্বারা যদি লেখা হয়, এবং সমুদ্রকে আরও অলাও যে না বিমিশ্রী মাদাদা, এই সমুদ্রকে যদি আরও কয়েক গুণ বাড়িয়ে কালিতে পরিণত করা হয়, তারপরও আল্লাহর বাণী শেষ হবে না। আল্লাহর বাণী তো এই কোরআনের মতোই বাণী, দেখেন এই বাণী এতই মানে গাম্ভীর্যপূর্ণ, এতই তথ্যবহুল,
যে আমরা একটা আয়াতের তাফসির করতে গেলে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বললেও শেষ হচ্ছে না। তো এই ধরনের আল্লাহর বাণী, তো এই বাণী যদি সমুদ্রের পানি দিয়ে লেখা হয় এবং কয়েক গুণ সমুদ্র তৈয়ার করা হয়, আপনারা এইসব অঞ্চলের মানুষ সমুদ্র দেখেছেন কি? অনেকে হয়তো সমুদ্র দেখেন নাই। সেখানে গেলে আপনি মনে করবেন না যে পৃথিবীতে পানি ছাড়া আর কিছু আছে, এটা আপনি কল্পনাই করতে পারবেন না। এমন ভয়ঙ্কর জগৎ সমুদ্র, কিছুই আপনি মনে করতে পারবেন না যে পানি ছাড়াও আরও কিছু আছে, এটা আমার মনে হবে না। তো এই সমুদ্রের পানিকে কালিতে পরিণত করে কি লেখা যায়, এবং সেই লেখাগুলি তো আল্লাহর লেখা, সেগুলি তো মূল্যবান, এবং সেগুলি তো প্রত্যেকটাই তার একটা উদ্দেশ্য, হলো বিনা উদ্দেশ্য তো না। তাহলে এই কালি দ্বারা যে লেখা যাবে, তাহলে আল্লাহ তাআলার কত সৃষ্টি আছে, আমাদের এই জগতের মতো কত কোটি কোটি জগতের তিনি মালিক, এবং কোথায় কি হচ্ছে এগুলির সম্পর্কে আমরা আসলে কিছুই বলতে পারছি না। আমরা শুধু আমাদের এই গ্যালাক্সির মধ্যে, আমরা এই গ্রহ নক্ষত্র নিয়ে আমরা আসি, এবং এর মধ্যে আমাদের হিসাব নিকাশ, এর মধ্যে আমাদের সব কিছু হবে, কিন্তু আল্লাহর মহাজগৎ এটা এতই ব্যাপক ব্যাপার যে ব্যাপারে আমাদের আসলে কোনোই জ্ঞান নেই। আকাশের দিক তাকে তাকাতে আল্লাহ বলছেন, ফারাজেল বাসার হাল তারা ব্যাম ফুতুর, আল্লাহ বলছেন তুমি আবার তাকাও দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি তুমি লক্ষ্য করতে পারছ। সোমারেল বাসার কাররা তাই নেই ইয়ংকালিম এলাইকাল বাসার খাস হুয়া হাসির, তুমি আবার তাকাও তাহলে দেখবে যে তোমার দৃষ্টি অপারক হয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে, শ্যাটার্ড হয়ে তোমার দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে। তুমি বলবে যে আল্লাহ আমরা এইটা কিছু আয়ত্ত করতে পারলাম না। এখন এর কথার সাথে দেখেন বিজ্ঞানীদের কথা, ওরা বলেছে যে আকাশে যে একটা ছায়াপথ দেখা যায়, মিল্কি ওয়ে ছায়াপথ, উত্তরে দক্ষিণের তারকার রাস্তার মতো দেখা যায়, তো বিজ্ঞানীরা বলেছেন যে ওই রাস্তাটা এত বড় যে ওটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো যাইতে 90,000 কোটি আলোক বর্ষ সময় লাগবে। যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000, এই গতিতে আলো যাবে, তো সেই এই পথের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আলো যেতে 90,000 কোটি আলোক বর্ষ সময় লাগবে। তাহলে আল্লাহ সাম্রাজ্য কত বড়, আল্লাহর রাজ্য কত বড়, সুবহান আল্লাহ বলে। তো এই জন্য আল্লাহ বলেন তোমাদের একই মাবুদ, যারা অহংকারী, যারা অহংকার করে তারাই কেবলমাত্র, তাদের অন্তরগুলি শুধু আল্লাহকে অস্বীকৃতি জানায়, কিন্তু এই অস্বীকৃতি জানানো আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ক্ষতি বয়ে আনবে। পরকালের শাস্তি এতই ভয়ঙ্কর যেটা চিন্তা করলে মনে হয় যে আমরাও আমাদের ইমান টালমাটাল হয়ে যায় যে আল্লাহ এত শাস্তি আপনি কেন নির্ধারণ করেছেন। তারা যে অপরাধ করেছে তার সাথে মনে হয় যে আমার, মানে এটা আমি বলছি আমার দুর্বলতা, যে মনে হয় যেন এত শাস্তি না দিয়ে আরও কম শাস্তি দিলেও তার মানে অপরাধের শাস্তি হয়ে যেত, কিন্তু এটা যদি আমি বলি তাহলে তো আমার ইমান থাকবে না। আল্লাহ যা বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরা বিশ্বাস করবো, আত্মসমর্পণ করবো, এটা আমাদের কাজ। কিন্তু বিষয়টা অতি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর বিষয়। আর এই বিষয়গুলি জানানোর জন্য নবী রসুল এত অস্থির হয়ে যেতেন যে আল্লাহ রসুলকে আল্লাহ কী বলেছেন, লাল্লাকা বাকিউ নাসাকার আলা আসারহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা, যে মনে হচ্ছে যেন আপনি আপনার জীবনটা ধ্বংস করে দেবেন যে ওরা ইমান আনছে না কেন, এই আফসুস করে করে আপনি আপনার জীবনটাকে ধ্বংস করে দেবেন মনে হচ্ছে এত কেন। লাল্লাকা বাকিউ নাফসাকা, বাকিউ জীবনটাকে ধ্বংস করে দেবেন। তো এই আল্লাহর রসুল এত অস্থির হয়েছেন কেন, যেহেতু তারা এই শাস্তিটা দেখেছেন, এটা পড়েছেন, এরপরে চিন্তা করছে আর এই আমার জাতি, এই আমার বাবা, এই আমার মা, এই আমার চাচা, এরা এই শাস্তি ভোগ করবে, তখন তারা এতই মানে তাদের ইমানের জন্য চেষ্টা করেছেন, যার ফলে আল্লাহ বলেছেন যে মনে হচ্ছে যেন এরা ইমান আনছে না কেন, এই আফসোস করে করে আপনি আপনার জীবনটাকে শেষ করে দেবেন। কেন এই কথা বলেছে আর নবীর এত অস্থির কেন হয়েছে? তুমি তো যোগে যাবো, আল্লাহ তো বলে নাই তোকে মোমেন বানাও, আল্লাহ বলছে আলাইকাল বালাক ও আলাইনি হিসাব, তোমার কাজ হলো আমার দাওয়াত পৌঁছে দাও, বাস হিসাব নেবো আমি। আল্লাহ তো নবীকে বলে নাই যে ওরা মুসলমান হলো না কেন, তুমি তার কৈফিয়ত দাও। কিন্তু তারপরও নবীর এত অস্থির কেন হয়েছেন, যেহেতু এই ভয়ঙ্কর শাস্তির কথাটা এটা আমরা অস্থির হয়ে যাচ্ছি। এই তো আমার কথা আমি বলছি যে আমিও মাঝে মাঝে মনে করি যে আল্লাহ এত শাস্তি না হয়ে যদি একটু কমই হতো, আমাকে যারা কষ্ট দিয়েছে তাদের, তারা তো আমার শত্রু, কিন্তু আমারও মনে চায় না যে আমার শত্রু এতখানি কষ্ট ভোগ করুক, এটা আমারও মনে চায় যে আর সে কম শাস্তি দিলেও
প্রতিশোধ হয়ে যায়। কিন্তু আল্লাহ ঘোষণা করছেন আল্লাহর কথার উপরে আমাদের আমান্না সাল্লামনা ইমান আনবো, আত্মসমর্পণ করবো, এটা আমাদের কাজ। খুবই ভয়ঙ্কর বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে যাদের অন্তরগুলি অহংকারী তারাই সত্যকে স্বীকৃতি দেয় না। কাজেই অহংকার করলেই তার মধ্যে জ্ঞান আসবে না। জ্ঞান আসার জন্য অহংকার বর্জন করতে হবে। এটা কোরআন পাকে আল্লাহ ঘোষণাই করেছেন যে যারা অহংকার করবে তারা আমার আসমানি কিতাবের জ্ঞান লাভ করতে পারবে না। এই জন্য সবসময় বিনয়ী হতে হবে, নম্র ভদ্র হতে হবে। কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায় না। আমরা কোনোভাবে আমার একটা দোষ ত্রুটি আপনি বলেন বা এটা বললে আমি মেনে নেবো যে হ্যাঁ ভাই এটা আমার ভুল হয়েছে, এটা না, আমি মনে করি আমার সমস্যা করে আমার ইজ্জত গেল। এটা কিন্তু আমাদের একটা মস্ত বড় সমাজের ব্যাধি, যে কারণে আমরা প্রকাশ্যে ভুল দেখি এই নামাজে এখানে সেখানে, কিন্তু প্রতিবাদ করতে সাহস লাগে না। এই প্রতিবাদ করলে হয়তো আমি অপমানিত হয়ে যাব। আপনারা বলবেন হ্যাঁ আপনি ইমাম সাহেবের ব্যাপারে এটা বললেন, এটা প্রাইভেট বলতে পারতেন না, তাহলে এখানে একটা অপমানের বিষয়। কিন্তু প্রাইভেট বলতে বলা যাবে, কিন্তু মস্তাটা তো মুক্তাদিরও জানা দরকার। মুক্তাদিরে মস্তা না জানলে তো ইমাম সাহেব ভুল নামাজ পড়ায় যাবে, আপনারা তার প্রতিকার করতে পারবেন না। এই জন্য তো সবাইই জানা দরকার। কিন্তু তারপরও আমরা সমাজের যে অবস্থা এতে আমরা বলতে সাহস পাচ্ছি না। কেউই চায় না যে আমি আমার ভুল হয়েছে তো কি আছে, আমি মানুষ, আমার ভুল হতেই পারে, তো এটা আমাকে বলে দেন। এবং ফাওকা কুল্লি যে এলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম বলে কীভাবে ধাক্কাটা খেয়েছিলেন বনী ইসরাঈলের বড় আলেমকে, বলছিলেন আমি, এটা সত্য কথাই, যে রাসুল যার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠান, ফেরেশতারা যাতায়াত করে, কথা বলে, তার সাথে বড় আলেম আর কেউ আছে? মুসা আলাইহিস সালামের কথাটা সত্যই ছিল, কোনো রকম কথায় ভুল নাই। কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। যদি এটা নিজেই বড় আলেম হওয়ার মানে যদি মানদণ্ড এটা হয় আমি নিজেই, তাহলে বলতে হবে বড় আলেমকে আল্লাহই ভালো জানেন, নিজের কথা না বলাটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহ বলেন মুসা তুমি বললা, তুমি বড় আলেম, তাই দুই নদীর মিলনস্থানে যাও, সেখানে এক ব্যক্তি আমার এক বান্দার সাথে তোমার দেখা হবে, তার সাথে কিছু সময় চলাফেরা করো, তখন তুমি দেখবা যে তুমি কত বড় আলেম আর সে কত বড় আলেম। এই খেজুর আসামের সাথে দেখা হলো, নৌকা ফাটায় দিল, নাবালক বাচ্চা একটা মেরে ফেললো, একটা দেওয়াল মেরামত করে মজুরি নিল না, বিনা মজুরিতে দেওয়াল মেরামত, এই তিনটা কাজ খেজুর আসাম করেছিলেন। এবং প্রত্যেকটা কাজের ব্যাপারে মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করে তিনি লজ্জিত হয়েছেন, এবং এই গোপন তথ্যগুলি মুসা আলাইহিস সালাম জানতেন না এবং জানার সম্ভাবনা। বাচ্চাটাকে কলা ছিঁড়া মেরে ফেলাইল। এখন একজন পয়গাম্বর তারা সত্য কথা অন্যায়ের প্রতিবাদ করার জন্য দুনিয়াতে আসেন, তারা কেন সহ্য করতে পারে? এই মেয়ে আপনি একটা নিরাপদ বাচ্চা, বাচ্চা যেই হোক, কাফের মোশরেক যে ঘরেই হোক, বাচ্চা তো নিষ্পাপ, বালে ঘর পর না তার জীবনের হিসাব কিতাব, আপনি এটা নিষ্পাপ ছেলেকে কেন হত্যা করলেন? তো কে সবাই মুসা আমি তোমাকে এই জন্য বলছি যে তুমি আমার সাথে সফর করার ক্ষমতা রাখো না, তুমি ধৈর্য রাখতে পারবে না। হ্যাঁ ভাই ভুল হয়েছে, এলো প্রথমে নৌকা পাঠানো, তারপর এলো দ্বিতীয়টা, তৃতীয়বারে বসে যে এরপর সমস্যা করলে আপনি আমাকে বিদায় করে দিয়ে দিন। তো এই ছেলেটাকে মারার পরে খিজির আসাম তার বাম হাতটা ছিঁড়ে ফেললেন, এখান থেকে একেবারে উপরে ফেললেন, তারপরে গোস্ত হটাইয়া হাড্ডিটাকে এরকম বার করে দেখালেন, সেখানে লেখা আছে কাফের লাই মুনবিল্লাহ আবাদা, যে এমন এক কাফের যে কোনোদিন আল্লাহর উপরে ইমান আনবে না। ওটা এই হাড্ডির এই চড়া জায়গাটা এটা লেখা, এটা মুসা আসাম উপরে দেখালো যে দেখো মুসা এখানে কী লেখা আছে, আমি কেন তাকে হত্যা করেছি দেখো তো। আর মুসা আসাম এই জ্ঞান কোথায় পাবে? কাজে এই জন্য জ্ঞানের জ্ঞানকে নিয়ে অহংকার করা এটা খুবই মারাত্মক অপরাধ। সবসময় নম্র ভদ্র বিনয়ী থাকতে হবে, তাহলেই জ্ঞান লাভ করা যাবে। এবং সবার কাছ থেকে কিছু না কিছু শেখার চিন্তা করতে হবে, যে সবার কাছেই আমার কিছু শিক্ষণীয় থাকতে পারে, তাহলে সে কিন্তু জ্ঞানের অধিকারী হবে। আর অহংকার করলে সে কখনোই তার মধ্যে কোনো জ্ঞান আসবে না। এই জন্য আল্লাহ বলছেন যে ওদের অন্তরগুলি অহংকারী সত্য ত্যাগী, ওরা এই জন্য সত্যকে গ্রহণ করতে পারছে না। আল্লাহ বলেন লা জানামা আন্নাল্লাহ ইয়ালু মা ইয়ুসিরুনা ওয়া মা ইয়ুলুন, নিশ্চয়ই আল্লাহ জানেন যা তারা গোপন রাখে এবং যা তারা প্রকাশ করে। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা কখনোই অহংকারকারীদেরকে ভালোবাসেন না। ওদের অন্তরে স্বীকৃতি দেয় যে আসলে এটা সত্য, কিন্তু অহংকার বশত এটা গ্রহণ করে না।
আরবের নেতারা জানতো যে মোহাম্মদ সাল্লাম সত্য, ইয়া রিফুনা নিয়ামত আল্লাহ ইসমাইল কিরুনাহা, তারা আল্লাহর নিয়ামতকে চিনত, নিয়ামত মানে নবুয়ত এবং রেসালাত, এটা তারা চিনত, কিন্তু তারপরও সেটা তারা অস্বীকার করত। তো অধিকাংশ কাফেরাই নিয়ামতকে চিনে বুঝে তারা অস্বীকার করে, এবং এটা সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে তার সম্মান, তাদের সম্মান তাদেরকে পাপের সাথে জড়িয়ে রাখে, আকাদাতুল ইজ্জাতু বিল ইসম, তাদের সম্মানবোধ মর্যাদাবোধ আত্মবোধ এটাই তাদেরকে পাপের সাথে জড়িয়ে রাখে। আমি একজন নেতা, এখন মোহাম্মদ সাহেবের অনুসারী যারা, তারা আম্মার, সোহায়েব, বেলাল, এই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষ, তারা পশ্চিমী কাপড় পরে শরীর থেকে মানে ঘোড়ার ঘামের মতো, সোয়েটিং হর্সের মতো, তাদের শরীর থেকে দুর্গন্ধ আসে, এখন আমরা কি ওদের সাথে ইয়ে করবো? আবার যারা প্রথম ইসলাম গ্রহণ করছে তারা প্রথম শ্রেণীর মুসলমান, তো আমরা এত বড় সম্মানিত মানুষ আমরা দ্বিতীয় শ্রেণীতে যাব? এটা হতে পারে না, বুঝেছিনেও তারা ইসলামকে অস্বীকার করেছে। এই জন্য অহংকার এটা বর্জন না করতে পারলে মানুষ সত্যকে অর্জন করতে পারবে না, সত্য লাভ করতে পারবে না। ওয়াই জাকির মাজ আনজালা রব্বুকুম, যখন তাদেরকে বলা হয় তোমাদের রব কি অবতীর্ণ করেছে, কলু আসাতির ওরা বলেন, তখন ওরা বলে এই যে পূর্ববর্তীদের ইতিহাস। তো এই এটার শানে নজুল আছে, এটা হলো মক্কায় অহরহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ওমরা করার জন্য প্রবেশ করে, এবং হজের মৌসুমে তো আরও ব্যাপক হারে চতুর্দিক থেকে মানুষ মক্কায় প্রবেশ করে। কিন্তু কোরাইশদের এটা কর্মপন্থা ছিল যে মক্কার সকল প্রবেশদ্বারে ওরা ওদের লোক বসিয়ে রাখত, রাইখা মোহাম্মদ সাল্লামের বুদ্ধে তারা প্রচার করত, এই মানুষগুলি যেন মোহাম্মদ সাল্লামের সাথে দেখা না করে, তা যেন কথা না শোনে। তো এই এই জন্য বলছে ওয়াইজা কিলাল আহুম, যখন তাদেরকে বলা হয়, কাদেরকে, এই মক্কার নেতারা যারা শহরের প্রতিটি রাস্তায় তারা বসে আছে মানুষকে ভুল বোঝাবার জন্য, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের রব কি নাজিল করেছে, মোহাম্মদ সাল্লাম কি দাবি করছে, কালু আসাতিরুল্লাহ বলেন, তারা বলে এই যে পূর্ববর্তীদের ইতিহাস, উনি কখনো আদমের ইতিহাস বলেন, মুসা আলাইহিস ইতিহাস বলেন, নূহ আলাইহিস ইতিহাস বলেন, এগুলো পূর্ববর্তীদের ইতিহাস, উনি জাদুকর, উনি কাহেন, উনি গণক, বিভিন্ন রকম বলে। তখন ওই দলপতিরা যারা বাইরে থেকে আসে তারা বলে আল্লাহর কসম আমি ওই লোকটা সম্পর্কে না জেনে আমি জাতির কাছে যাব না, আমি জাতির কাছে যাব, আমাকে জিজ্ঞাসা করবে, আমি তো কী জবাব দেব, কেজি ওরা যাই বলুক আমি ওই লোকটা সম্বন্ধে না জেনে আমি দেশে যাব না। তাহলে এখন ওরা যেটা উল্টা প্রচার করলো সেটা বুমেরাং হলো কিনা, সেটার কারণেই ওই নেতারা আগ্রহ প্রকাশ করলো, যেমন একটা লোকের কথাটা কি বলছে এটা না জেনে আমি জাতির কাছে ফিরব না। দেখ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ ধরাই, মানে সমস্ত মানুষের মস্তিষ্ক আল্লাহ মুঠের মধ্যে, তোমরা যা দিয়ে ক্ষতি করতে চাও তা দিয়ে হয়তো ইসলামের উপকার হতে পারে, হয়েছে তো তাই, যে মদিনায় ইসলামটা প্রসার হয়েছে কাদের মাধ্যমে, এখানে তো আল্লাহ রাসূল যান নাই কোনোদিন মদিনায়, ইহুদি আলেমরা বলছে, সেইটা শুনে ওই মোশরেকরা নবী সম্পর্কে পরিচয় পেয়েছে, এরা এসে যখন আকাবা নামী সুরঙ্গপথে রাসূলের সাথে দেখা করেছে, তখন ইহুদি আলেমদের বিবরণ এবং আল্লাহ রসুলের আমল এবং তার চরিত্র, তার নামধাম, এগুলি সব মিলে গেছে, তখন তারা ইসলাম গ্রহণ করেছেন। এবং এইভাবেই মদিনায় আল্লাহ রসুল হিজরত করার আগেই তো সেখানে সব লোকগুলো মুসলমান হয়ে গেল, অথচ যেখানে আল্লাহ রসুল জন্মগ্রহণ করলেন এবং যেখানে 40 বছর বসবাস করলেন, তারপরে আরও 13 বছর 53 বছর পর্যন্ত মক্কায় বসবাস করে মক্কার লোকদেরকে তিনি ইসলামের মধ্যে দীক্ষিত করতে পারলেন, সামান্য কিছু মানে ব্যাপক হারে মক্কার লোকেরা ইসলাম গ্রহণ করে নাই। অথচ মদিনায় দেখেন আওস এবং খাজরাজ যে দুইটা প্রধান গোত্র তারা সবাই ইসলাম গ্রহণ করলো, সেখানে দাওয়াটা দিল কে, ইহুদি আলেমরা। ইহুদি আলেমরা বলছে যে শেষ সময় নবী আসবে, সেই নবীর সাথে আমরা মিশে তোমাদের বিরুদ্ধে লড়াই করবো, তোমাদের বাগবাগ মিশে আমরা দখল করবো। তাহলে ওরা বলতো আরে হাই রে হাই রে, ওটা নবী আসবে কেমন নবী, তো ওরাই আবার জিজ্ঞাসা করে নবীর কথা শুনত, তখন ওদের তাওরাত ইনজিলে যে কথাগুলি ছিল নবীর প্রশংসা এগুলি সব ওরা এই মুশরিকদেরকে বলতো। এভাবে মুশরিকরা হজের মৌসুমে আইসা আকাবা নামী জায়গায় যখন আল্লাহ রসুলের সাথে দেখা করলো, এবং ইহুদিদের বর্ণনা অনুযায়ী যখন রাসুলের মানে চরিত্র এবং তার গুণাবলী যখন মিলে গেল, তখন ওরা কলমা পড়ে মুসলমান হয়ে গেল, এবং আল্লাহ রসুলের কাছ থেকে একজন মুআল্লিম ওরা চাইয়ে নিল।
একজন মুয়াল্লিম চেয়ে নিল, আল্লাহ রাসূল মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলাকে তাদের সাথে পাঠিয়ে দিলেন এবং তার দাওয়াতে তিনি মদিনায় হিজরত করে আসওয়াদ ইবনে জুরারা একজন নেতা, মদিনার আনসার নেতা, তার বাড়িতে অবস্থান করে তিনি সবাইকে দাওয়াত দিলেন। ফলে মদিনার ঘরে ঘরে আল্লাহর দিন প্রসার হয়ে গেল আল্লাহ রাসূলের অনুপস্থিতিতে। কথা বুঝতে পারছেন? তাহলে আলেমদের প্রচারেই ওরা মুসলমান হলো, কিন্তু সেই আলেমদের মধ্যে থেকে খুব সামান্য লোকে ইসলাম গ্রহণ করতে পারছে, অধিকাংশ তারা ইসলাম গ্রহণ করেনি। এখনো আমরা যারা আলেম, আমাদের অশ্বিনে আপনারা অনেকেই হয়তো হেদায়ত পাবেন, কিন্তু আল্লাহ না করুক দুর্ভাগ্য আমাদের ওই রকম হতে পারে। তার কারণ আমরা যারা সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করি, এটা যদি সঠিকভাবে ইসলাম প্রচার করা হয় তা আমাদের অনেক সুযোগ সুবিধা এতে বন্ধ হবে নিশ্চিতভাবে, তাতে কোনো সন্দেহ নাই। কাজে এই জন্য যখন আমরা সঠিক ইসলাম যখন দুনিয়াতে আসবে, ইমাম মাহদি আসবে, ঈসা ইসলাম আসবে, তখন আমাদের আলেমরাই যেরকম ইহুদিরা তাদের সামান্য স্বার্থের জন্য মুহাম্মদ সাল্লাম বিরোধিতা করেছে, তখন আমাদের আলেমরা এরকম করতে পারে, এটা অসম্ভব কিছু না। এই জন্য আপনাদের মানে আপন আপন ব্যবস্থা, যেটাকে ওই পশতু ভাষায় বলে আকপাল বন্দোবস্ত, মানে নিজের জন্য যা দরকার নিজে সংগ্রহ করেন, আহরণ করে নেন, কোরআন থেকে আপনি জ্ঞান অর্জন করেন, আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট হন, এটা যেন অপরের উপরে আপনার নির্ভরশীল না হন। এই জন্য আল্লাহ রাসূলও বলেছেন যে তোমাদের সকলের উপরই জ্ঞান অর্জন করা ফরজ, আপনার যদি জ্ঞান থাকে তা আপনি বুঝতে পারবেন। দাজ্জাল কীভাবে সমাজকে বিভ্রান্ত করবেন, বাপ রে বাপ, ওর অধীনে কতগুলি শয়তান থাকবে। তো শয়তানরা তো বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, এই আমি যদি তোমার বাবা মরা বাবাকে জীবিত করে দিতে পারি তা তুমি আমাকে রব বলে স্বীকার করবে না, বলে এত বড় কাজ করতে পারলে তাকে কে না স্বীকার করে, তো চলো তোমার বাবার কবরে যাবে, এখানে আমার বাবা, ও বলে কুম বেজনি আমার হুকুমে দাঁড়াও, তখন ওই ওর বাবার সুরা ধরে একটা শয়তান দাঁড়াবে আর ও মনে করবে যে আমার বাবাকে সে জীবিত করেছে, তাহলে ও তখন ওই দাজ্জালের কাছে আত্মসমর্পণ করবে। তো জ্ঞানের অভাবেই কিন্তু মানুষ এই ধরনের সমস্যায় পড়বে, আর যদি আপনার জ্ঞান থাকে তা আপনি জানতে পারবেন যে শয়তান এরা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। কাজে এই জন্য বিভিন্ন আকৃতি ধারণ করে তারা মানুষকে বিভ্রান্ত করে, এখনও করছে। অমুক হাজি সাহেব, সে উলঙ্গ থাকে কিন্তু কামের লোক ছিল, উলঙ্গ অথচ কামের কীরকম হলো, এটা আমি এই দরগায় তাফসির করতে গেছি, তখন এই অবস্থা বিশাল দরগা, এই হাজি সাহেব খুব কামের লোক ছিল, কীরকম নামাজ আদায় করতো, না উলঙ্গ থাকতো, সে কামের, কীরকম কামের, যে হজের আগের দিন সে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করতো এবং পরের দিন আবার তাকে ওখান থেকে বের হতে দেখা যাইতো, দেশি হাজি সাহেবরা সাক্ষী দিত, কেউ বলতো যে হাজি সাহেবকে আমি আরাফাতে দেখছি, কেউ বলে মুজদালিফায় দেখছি, কেউ বলে মিনায় দেখেছি, তা হাজি সাহেবরা কি মিথ্যা বলে? হাজি সাহেব মিথ্যা বলে না, হাজি সাহেব সত্যই বলেছে, কিন্তু ওই হাজি সাহেবের সুরাধারীরা শয়তানরা ওদের দেশি হাজি সাহেবদের সামনে ঘোরাঘুরি করছে, তখন শয়তানরা মনে করছে যে আমাদের সেই হাজি সাহেবই, কিন্তু আসলে উনি ওনার ঘরেই ছিল দরজা বন্ধ করে, ওনার সুরাত ধরে আকৃতি ধরে শয়তান ওদের দেশি হাজিদের সামনে এভাবে ঘোরাফেরা করেছে। এখন এই এলেম যদি আপনার না থাকে তাহলে তো আপনি বিভ্রান্ত হবেন। এই জন্য আল্লাহ রসুল বলছে যে তোমরা নিজেরাই জ্ঞানী হও, সবাই নিজের যতটুকু জ্ঞান না হলে চলে না, অতটুকু জ্ঞান তোমরা অর্জন করো। জ্ঞান ছাড়া কোনো মানুষ সত্যকে উপলব্ধি করতে পারবে না এবং দাজ্জালের ফাতনা এবং এই ফাতনা ভাষার থেকে মানুষ দূরে পারবে না। এখন আমাদের অবস্থা হচ্ছে যে আমরা আলেম সমাজ, আমাদের মধ্যে লক্ষ লক্ষ বক্তা সাহেবরা আমরা আছি, কিন্তু আমাদের জ্ঞানের যথেষ্ট অভাব, আমরা অনেক সময় ভুল কথা বলি। কতগুলি বিষয় আছে যেগুলি প্রশ্ন, এমন প্রশ্ন যার উত্তর না দিলে সাধারণ মানুষরা বঞ্চিত হবে। আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমি বলবো না কে বাকে, তো উনি আমাকে প্রশ্ন করছে যে হুজুর, এক বক্তার এইমাত্র ইউটিউবে শুনলাম যে বাথরুমে উজু করলে হবে না, বাথরুমে বিসমিল্লাহ পড়া যাবে না, উজু হবে না, তাহলে এটা কেমন, এর মশলাটা কী? তো এখন দেখেন এখানে যে আমাদের জ্ঞানের অভাব, প্রথমে আপনি নিজের কথা ভাবেন। একটা মানুষ যখন মানে প্রস্রাব পায়খানার জন্য সে যায়, তখন তার শরীরটার বহিরাবরণে যে প্রস্রাব পায়খানাটা মানে সংযুক্ত হয় বা লেগে থাকে, এটা থেকে কি মানুষ পবিত্র হয় না? মানুষ অপবিত্র থাকে। এটার থেকে যদি মানুষ ধৌত করে, পেপার ব্যবহার করে, সাবান ব্যবহার করে, কুলুক ব্যবহার করে, ধৌত করে মানুষ পবিত্র হয়, তাহলে আপনি মনে করেন যে আপনি যদি নিজে এইরকম চরম অপবিত্র হয়ে আবার ধৌত করার পর পবিত্র হয়ে গেলেন,
তাহলে আপনার বাথরুমটা কি পরিমাণ অপবিত্র হয়েছে যে সেটা পবিত্র হবে না? তাহলে আপনার বাথরুমটা কতবার ধোয়া লাগবে পবিত্র হওয়ার জন্য? বাথরুমে তো ওই সমস্যা নাই, আমাদের সমস্যা এই এক ইঞ্চির দশ ভাগের এক ভাগ একটু নিচে গেলেই দেখবেন নাফাক সব বাইরে যাচ্ছে, এক ইঞ্চি ভিতরে গেলে দেখবেন যে সব মলমূত্র একেবারে নাপাক। তো আমাদের থেকে নাপাক তো খুব দূরে না, সাধারণ একটা আবরণের ভিতরেই আমাদের নাপাক। তো এই নাপাক থাকার পর তো আমরা উজু গোসল করে আমরা যদি পাক হইতে পারি, তাহলে বাথরুমের আপনার প্যান কমেট যেখানে থাকে আবার উজু জায়গা তো একই জায়গায় না, তাহলে বাথরুমে যেটা কি নাপাক? তাহলে বাথরুমে উজু হবে না, উজু যদি না হয় তাহলে বাথরুমে কি গোসল হবে? উজু যেমন পবিত্রতার জন্য, গোসল তো তার সহিতে আরো জরুরি পবিত্রতার জন্য গোসল। উজু যদি না হয় তাহলে গোসল হবে? তাহলে মানুষরা কি রাস্তায় গোসল করবে নাকি না মাঠে গোসল করবে? এই মরিসবকে আল্লাহ তাআলা কি জ্ঞান দিছে আর ওয়াজ করে? কাজে এই জন্য বুঝতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। আব্দুল মাসুদ বলেন যে তুমি যদি জানো তাহলে বলো, আর যদি না জানো বলিও না, না জানলে তুমি বলো আল্লাহ ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূল ভালো, এটা বলো, তুমি না জানলে তুমি বলতে যেও না। কাজে এই জন্য কথাগুলি এগুলি আপনাকে বুঝে নিতে হবে যে একটা মানুষের, আমরা যেভাবে এখন পবিত্র মসজিদে আসি, আমরা অপবিত্র থেকে কতখানি দূরে? আমরা তো অপবিত্রের মানে একেবারেই কাছে, আমরা অপবিত্র, আমাদের এই এই মানে কোয়ার্টার ইঞ্চি বা এক দশ ভাগ আপনি ভিতরে গেলেই এত সব নাপাক। তাহলে বাথরুমটা কীভাবে আপনি নাপাক সেটা ঘোষণা করেন? বর্তমান বিশ্বের বাথরুমগুলি তো সবই পবিত্র, এগুলোর মধ্যে কোনো রকম নাপাকের কিছু থাকে না। কাজে এই ধরনের কথাবার্তা মানুষ বললে সমাজের মানুষ বিভ্রান্ত হয়, কাজে এই জন্য কথা জেনে শুনে বলতে হবে এবং আপনাদেরও ভালো মানুষের কথা শুনতে হবে। আল্লাহ বলেন তাদেরকে, ওই তাদের কারা? ওই যে মক্কার রাস্তায় যারা ওত পেতে বসে থাকে বিদেশিদেরকে বোঝাবার জন্য, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের কি নাজিল করেছে, ওরা বলে পূর্ববর্তীদের ইতিহাস। আচ্ছা আল্লাহ বলেন লিয়াহমিলু আওজারম কামেলাতে ইয়াওমাল কিয়ামা, ওরা এই জন্য পরকালে ওরা পাপের বোঝাটা পুরোপুরি বহন করবে। অমেন আওজারের লাজির ইউদিল্লম বেগাইর ইলম, এবং ওদের পাপের বোঝাটা ওরা পুরোপুরি বহন করবে যাদেরকে তারা বিপদগামী করলো। মানে ওরা নিজেরা তো ইসলাম গ্রহণ করলো না, আর বাইরের থেকে যারা আসে তাদেরকেও ওরা বিভ্রান্ত করলো, সত্য বললো না মিথ্যা বললো, তাই না? এই জন্য আল্লাহ বলেন ওরা নিজেদের পাপের বোঝাটাও নিজেরা বহন করবে, আর যাদেরকে বিপদগামী করলো তাদের বোঝাটাও ওরা গ্রহণ করবে। তো ওদের হবে দ্বিগুণ শাস্তি আর এদের হবে এক গুণ। এদের বোঝা বহন করা মানে এই না যে এরা পাপমুক্ত হয়ে যাবে, মানে এদের শাস্তির সমপরিমাণ ওরা বহন করবে। তো ওদের হবে দ্বিগুণ আর এদের হবে এক গুণ। আল্লাহ বলেন আলা সা মা ইয়াজিরুন, তোমরা সতর্ক হও, অতি খারাপ জিনিস তারা বহন করলো, অতি নিকৃষ্ট শাস্তি এজন্য তাদেরকে হবে। কাজেই যদি কেউ একটা মানুষকে বিপদগামী করে, তো ওই লোকরা বিপদগামী হওয়ার পরে যতগুলো অপরাধ করবে সেই অপরাধের সমপরিমাণ পাপ যে ব্যক্তি তাকে বিপদগামী করলো এটা সে তার আমলনামে জমা হবে। মাইয়াশা সাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, অমাইয়াশা সাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। ভালো কাজে যে উদ্বুদ্ধ করবে, সেই ভালো কাজটা যে করবে সে যেমন ন্যাকামল পাবে, যে তাকে এই পথ দেখালো সেও সমপরিমাণ ন্যাকামল পাবে। আর যে খারাপ কাজে উদ্বুদ্ধ করলো, ওই খারাপ কাজের জন্য ওই লোকটা যে খারাপ করবে, যে তাকে বিপদগামী করলো সেও তার সমপরিমাণ পাপ এটা সে বহন করবে। মানে ছৎকায় জারিয়া দুই দিকই, ন্যাকামলের যেরকম ছৎকায় জারিয়া বদামেলর সেই রকম সৎকায় জারিয়া। সিনেমাহল স্থাপন করিয়া মারা গেছে যারা, অশ্লীল নোবেল নাটক, অশ্লীল গ্রন্থ আদি এ সমস্ত বই পুস্তক যারা পৃথিবীতে রেখে বিদায় হয়েছে, এগুলি পড়ে যাদের চরিত্র নষ্ট হবে, হ্যাঁ এইগুলির পাপ ওই ওই লেখক ওই প্রবর্তক ওই গ্রন্থকার তার আমলনামায় আল্লাহ তাআলা লিখবেন। কাজে এই জন্য এসব ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন, আমরা যেন সতর্ক হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই মক্কাবাসীরা যেভাবে ষড়যন্ত্র করছে, আল্লাহ বলেন ইতিপূর্বে যে দলগুলি ছিল তারা এরকম ষড়যন্ত্র করেছে। শোয়েব আলাইহিস সালামের জাতি সম্পর্কে এরকম কোরআনে বলা আছে যে তারা প্রত্যেকটা রাস্তায় বসে বসে মুসলমানদেরকে ধমকাত,
এবং মানুষকে পয়গম্বরের কাছে যেতে দিত না। তাহলে এটা ধরুন পূর্ববর্তী কাফেররা করেছে, মক্কার মুশরিকরাও সেটা করছে। এই জন্য আল্লাহ বলেন কদ মাকার আল্লাযীনা মিন কাবলিহিম, তাদের পূর্ববর্তীরা এরকম ষড়যন্ত্র করেছে। ফাতাহাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়িদ, আল্লাহ তাআলা তাদের ভিত্তিমূলে আঘাত করেছেন, ফলে ছাদ তাদের মাথার উপরে পড়েছে। এই মসজিদটা ভিত্তির উপরে দাঁড়ানো আছে, আল্লাহ না করে ভিত্তিটা হটাইলেই তো ছাদটা মাথায় পড়বে। তো আল্লাহ বলেন যে তাদের ষড়যন্ত্রের যে মানে ফাউন্ডেশন, আল্লাহ বলে ওটাকে আমি হটাই দিয়েছি, তারপর ছাদ তাদের মাথার উপর পড়ে তারা সমূলে ধ্বংস হয়েছে। ওয়াতামুল আযাব মিন হাইসু লা ইয়াশুরুন, এবং এমনভাবে তাদের উপরে শাস্তি এসেছে যে শাস্তির কথা তারা কখনো কল্পনাও করতে পারে না, যে এইভাবে তাদের উপরে শাস্তি আসবে। কাজে এই জন্য আল্লাহ বলেন যে অপরাধীরা যেখানে অবস্থান করে পাপ করছে, আমি তার ভিত্তিমূলে আঘাত করব এবং সাপ তাদের উপরে ধসে পড়বে, পরে তারা সমূলে বিধ্বস্ত হবে। এই জন্য দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে বা গোপনে যদি কেউ ষড়যন্ত্র করে, সে আল্লাহ থেকে কখনোই এড়াতে পারবে না। হতে পারে যে আমরা অনেক মানুষ আছি যে নামাজ রোজা ঠিকই করছি কিন্তু আল্লাহর দিনকে পছন্দ করছি না, তো এরকম মনোভাব যদি আল্লাহ আমাদের কারোর মধ্যে না রাখেন, আমরা সবাই হয়তো আমরা পারছি না কিন্তু তারপর আমাদের মনোভাব থাকবে আল্লাহর দিনের পক্ষে। তো এটা থাকলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের কৈফিয়ত ওজর এটা আল্লাহ কবুল করতে পারেন। আচ্ছা, তো এখানে শানে নজরে আরও একটা কথা বলা হয়েছে, নমরুদের কথা বলা হয়েছে। এই নমরুদ, এ তো ইব্রাহিম আলাইহিসসালামের জমানায় সারা পৃথিবীর বাদশাহ ছিল, বেবিলনে তার রাজধানী ছিল। এই নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য একটা বিশাল টাওয়ার, বিশাল অট্টালিকা নির্মাণ করেছিল। করার পরে এই অট্টালিকাটাই আল্লাহ তাআলা এভাবেই ধ্বংস করেছেন, মানে এমনভাবে ধ্বংস তিন খণ্ড হয়ে পৃথিবীতে পড়েছে, এবং এই অট্টালিকাটা একটা বিকট শব্দ করে এটা পৃথিবীতে ধসে পড়েছে। ধসে পড়ার পরে যারা পৃথিবীতে মানুষ ছিল সবাই তারা নিজের মাতৃভাষা ভুলে গেছে, তারা যে ভাষায় কথা বলতো এখন এই বিকট শব্দে তাদের মধ্যে যে এমন একটা বিভ্রান্তি, এখন মাতৃভাষা সবাই ভুলে গেছে, কেউ বলতে পারে না যে আমি এর আগে কী ভাষায় কথা বলছিলাম, মাতৃভাষা বলতে পারে না। এবং তাফসিরে বলা আছে যে মাতৃভাষা এর আগে সবাই ছিল সুরিয়ানি ভাষা, তো ওই নমরুদের টাওয়ার ধ্বংস হওয়ার পরে সবাই মাতৃভাষা ভুলে গিয়ে তারা নিজেদের ভাব প্রকাশ করার জন্য যা সম্ভব আঙ্গুল দিয়া, মুখ দিয়া, ইশারা দিয়া, দেখাইয়ে দিয়া, যেভাবে সম্ভব সেভাবেই তার মানে বক্তব্য সে পেশ করছে, এভাবেই তারা চলতে শুরু করছে। বলতে পারছে না এখন কী চাই সেটা তো কোনো না কোনোভাবে তো বোঝাতে হবে, তো যে যেভাবে পারছে সে সেভাবেই তার মনোভাব প্রকাশ করে, তার জরুরত যা প্রয়োজন এটা সে মিটাবার চেষ্টা করছে। এইভাবে করে করে মানুষের ভাষা নানা ভাষায় রূপান্তরিত হয়েছে। এর আগে আদম আলাইহিস থেকে আরম্ভ করে এই নমরুদের যুগ পর্যন্ত সমগ্র পৃথিবীর ভাষা ছিল সুরিয়ানি, এবং এই নমরুদের অট্টালিকা, নমরুদের টাওয়ার ধ্বংস হওয়ার পরে মানুষ মাতৃভাষা ভুলে গেছে এবং বিভিন্ন ভাষায় মানুষ তার ভাব প্রকাশ করার চেষ্টা করেছে, এবং এইভাবে বিভিন্ন ভাষার সৃষ্টি হয়েছে। আল্লাহই ভালো জানেন, তাফসিরে কথা লেখা আছে। আল্লাহ বলেন সুম্মা ইয়াউমাল কিয়ামাতি ইখজিহিম, দুনিয়াতে এভাবে তাদেরকে ধ্বংস করে শাস্তি দেওয়াই হলো, এরপরে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা অপমান করবেন, তাদেরকে অপমান করবেন। ওয়াকুলুনা, এবং ওয়াকুলু, এবং আল্লাহ তাআলা বলবেন আইনা শুরাকাইল্লাযীনা কুনতুম তুশাকুনা ফিহিম, আমার ওই অংশীদাররা কোথায়, যে অংশীদারদেরকে তোমরা নির্বাচন করে আমার সাথে তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হতে, যে আমাদের ইলাহাতুজ্জামানাত এদেরকে আল্লাহর সাথে শরিক করতে হবে, এরাও আল্লাহর অংশীদার, তো তোমরা যে সমস্ত অংশীদার সাব্যস্ত করে আমার বিরোধিতা করতে, আমার সাথে তর্কে লিপ্ত হতে, তারা কোথায়, তাদেরকে ডাকো। কল আল্লাযীন উতুল ইলমা ইন্নাল খিজিয়াল ইয়াওমা সুআলাল কাফিরিন, অথবা যাদেরকে জ্ঞান দান করা হয়েছে যারা জ্ঞানী, তারা বলবে নিশ্চয়ই অপমান এবং নিকৃষ্ট শাস্তি কাফেরদের জন্য। কাজে পরকালে কাফেরদেরকে বিভিন্নভাবে অপমান করা হবে, বিভিন্নভাবে তাদের অপমান করা, প্রত্যেক জাতি উপস্থিত করে তারা যেই জিনিসের ইবাদত করে তাদেরকে সামনে আনা হবে, তোমরা এটার ইবাদত করতে, এখন তার কাছে মুক্তি চাও, তার কাছে আগুন থেকে মুক্তি চাও, জান্নাত চাও, দেখো সে কী করতে পারে। এভাবে
সবাই কাছে তাদের মানে মাবুদ যারা দুনিয়াতে যারা শিরক করছে বা মূর্তিগুলো পূজা করছে এ তাদেরকে হাজির করা হবে। তখন তারা অত্যন্ত লজ্জিত হবে যে তাদের ভগবান তাদের মাবুদ যাদেরকে তারা দুনিয়ায় পূজা করত তারা তাদের কোনোই উপকার করতে পারছে না এবং পারবে না। আল্লাযীনা তাতাফাউল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ফালকাউ সালামা মা কুন্না নাউমুল মানসু, ফেরেশতারা যাদের প্রাণ সংহার করবে, জালিমি আনফুসিহিম এমন এমন অবস্থায় যে তারা নিজেদের উপরে জুলুম করেছে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে নাই, ফালকাউ সালামা সেদিন তারা আত্মসমর্পণ করবে এবং বলবে মা কুন্না নাউমুল মানসু আমরা কোনো অপরাধ করি নাই, মিথ্যা বলবে আল্লাহর সামনে। বালা তখন আল্লাহ হ্যাঁ ইন্নাল্লাহ আলিমু বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করতেছিলে আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত আছেন, মিথ্যা বললে হবে? তোমার দৈনন্দিন আমল রেখা আছে, রেকর্ড করা আছে, ক্রামন কাতিব এগুলো দৈনন্দিন রেকর্ড করেছে, তোমার বুকে লটকানো আমলনামা এটা লিখেছে, তারপরে আবার আমলনামার কপি ইলিনসিজনের সাথে সাথে আল্লাহকে দেখায় প্রতিদিন জমা করা হয়েছে, কাজেই তুমি কি মনে করেছো যে তুমি বলো যে আমি কিছু করি নাই এটা হয়ে গেল? তোমার সব কিছু রেকর্ড আমার কাছে আছে এবং আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমল সম্পর্কে অবগত আছেন। অথবা কি হবে, ফাদখুলু আবওয়া জাহান্নাম, কাজেই জাহান্নামের দরজাগুলি থেকে তোমরা প্রবেশ করো, অর্থাৎ সাতটা দুটো কোন দিকে কোনটা দেবে যেটা যেটা দেবে সেইটাই সে ঢুকবে। ফাদখুলু আবওয়া জাহান্নামের সমস্ত অপরাধীদেরকে মোট ষাটটা ভাগে ভাগ করে ষাটটা দরজাকে তাদেরকে ঢুকানো হবে, আর জান্নাতীদেরকে ষাটটা গ্রেডে ভাগ করে আটটা গ্রেডে ভাগ করে জান্নাতীদেরকে আটটা জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে। এবং এটা সম্পূর্ণ মানে প্রত্যেকের জান্নাত জাহান্নাম এটা একেবারে তার নিজের উপার্জন, এটা অন্য কারো কিছু তার মধ্যে নাই। আপনি যা উপার্জন করে পাঠাবেন, যদি জান্নাতের আমল তো জান্নাত তৈরি হবে, জাহান্নামের আমল পাঠালে জাহান্নাম তৈরি হবে। অকুল্লু আমরে মোস্তাকের, আল্লাহ বলেন প্রত্যেকটি কাজ তার কর্তার জন্য স্থান তৈরি করে, কথা বলতে পারছেন? এই জন্য যে কথাগুলি আলেমরা মনে থাকে যে এই আমল করলে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়ে সেই সেখানে ভেস্তে প্রবেশ করবে, শুনলে খুব ভালো লাগে কিন্তু কথাটা মিথ্যা। তার কারণ কোন মানুষ কোন জান্নাতে যাবে এটা তার নামে নেম প্লেট করা পারে, সে সেখানেই যাবে এবং সেখানে তার জন্য তার যে প্রাপ্য সেটা সেখানেই তার জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং সে বাড়ির কাছে গেলেই সে জানতে পারবে চিনতে পারবে যে এটা আমার বাড়ি। তাদের আটটা দরজা খুলে দেবে সে মানে আমার ঘরে ঢুকবে না আপনার ঘরে ঢুকবে না কে কার বাড়িতে ঢুকবে, এটা হইহুল্লোড় হবে নাকি? কাজে এই জন্য এই ধরনের কথা ঠিক না, কথা বলতে হবে যেটা কোরআনে আছে তাই। আচ্ছা তো ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিয়সা মাসওয়াল মুতাকাব্বিরিন, কত নিকৃষ্ট অহংকারকারীদের এই ঠিকানা। অর্থাৎ আল্লাহর প্রতি আত্মসমর্পণ না করাটা এটা আল্লাহ সম্পূর্ণ বলেছেন, একই কথা বলেছে যে অহংকার, এই অহংকারের কারণেই মানুষ মাথা নত করে না যে আমি ছোট হব। এই যে ফেরাউনের কথাটা, ফেরাউন তো ইমান আনতে চাইছিল, ফেরাউন বলছিল যে মুসার হারুন আলাইহিস কাছে যে তোমাদের কথা তো ভালোই যে আমার মুসলমান হলে ইমান আনলে আমার দুনিয়ার রাজত্ব আমার থাকবে আর মরার পরে জান্নাত পাবে, এটা তো ভালো, কোনো ক্ষতি কিছু না, আমার রাজত্ব যাবে না মোমেন হলে, তাহলে আমি একটু হামানের কাছে জিজ্ঞাসা করি, হামান আমার উচিত, তার কাছে জিজ্ঞাসা না করি আমি কোনো কাজ করি না, হামানের কাছে জিজ্ঞাসা করে। এখন হামান বলে দেখেন আপনাকে সবাই রব বলে মানে, এখন আপনি সবাই রব, এখন এই রবগিরি ছেড়ে দিয়ে যদি আপনি গোলাম হইতে চান সেটা আপনার ব্যাপার। তখনই ফেরাউনের মধ্যে অহংকার জেগে উঠল এবং সে বললো আনা রব্ব কুমুল আলা, তাহলে ইমান না না এটা কিন্তু একটা অহংকারেরই ব্যাপার। কাজে এই অহংকার আল্লাহ তাআলা বলছেন যে খবরদার এই অহংকারীদেরকে অতি নিকৃষ্ট ঠিকানায় তাদেরকে স্থান দেওয়া হবে। তো ইনশাল্লাহ আমরা ঈশান নামাজের পরে আবার এখানে সমবেত হব। তো আমরা 29 নম্বর আয়াত পর্যন্ত সূরা নাহলের অগ্রসর হলাম, এটা সবাই মনে রাখবেন 29 নম্বর আয়াত, এরপরে এবং আমরা ইনশাল্লাহ আবার রাতের বেলায় আসবো আল্লাহর ইচ্ছা হলে আমরা সামনে এবার আলোচনা করব। আসসালামু আলাইকুম।